স্কুলে গিয়ে আর বাড়ি ফিরল না ছাত্রী। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকার ঘটনা। মৌমিতা চক্রবর্তী নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী গত সোমবার হিঙ্গলগঞ্জ রানীবালা গার্লস স্কুলে গিয়েছিল। স্কুলের ড্রেস ও স্কুলের ব্যাগ নিয়ে যাওয়ার পর স্কুল থেকে আর বাড়ি ফেরেনি ওই মাধ্যমিক পরীক্ষার্থী। অনেক খোঁজাখুঁজির পর বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে ওই স্কুল ছাত্রীকে পরিবারের লোকেরা খুঁজে না পেয়ে গত বৃহস্পতিবার হিঙ্গলগঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ জানায়। নিখোঁজের অভিযোগ জানানোর পরেও ওই নাবালিকাকে খুঁজে পাচ্ছে না পুলিশ। গত প্রায় এক সপ্তাহ ধরে ওই নাবালিকার কোন খোঁজ না পাওয়ায় যথেষ্ট আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে পরিবারের লোকেরা। নাবালিকার মা অর্পিতা চক্রবর্তী বিড়ি শ্রমিক ও তার বাবা মৃত্যুঞ্জয় চক্রবর্তী কোন ক্রমে ভ্যান চালিয়ে সংসার চালায়। দারিদ্রতার মধ্যেও ভালো করে পড়াশোনা শেখাচ্ছিল কন্যা সন্তানকে। তার মধ্যে এই নিখোঁজের ঘটনায় একেবারে ভেঙে পড়েছে তার মা ও ঠাকুমা। তার বই ও স্কুলের জামা আঁকড়ে পড়ে রয়েছে তারা। দাদা আমার মেয়ে স্কুলে গেছে সোমবারের দিন, প্রতিদিন তো যেরকম যায় সেইভাবে আমার বাচ্চা চলে গেছে। রানীবালা গার্ল স্কুলে পড়ে, আমরা খবর পাই 4:30 নাগাদ যে বাচ্চাটা আমার আসছে না আসছে না, এই পর্যন্ত দেখি দেখি সেই মেয়ে আমার সেই জায়গার তার 7 দিন হয়ে গেল, কোনো খোঁজ খবর নেই। আমরা প্রশাসনের কাছে গেছি, ধরো যাইকে তাদেরকে বল, সবই জানাইছি, তারা আশ্বাস দিয়ে যাচ্ছে আমরা তো মেয়ে পাবেন, চিন্তা করবেন না, তো পাবো কাবো ঘুরে। এই 7 দিন হয়ে গেল, আর কতদিন ওয়েট করা যায়? শুধু বলতে ওয়েট করুন ওয়েট করুন। কি নাম আপনার? আমার মেয়ের নাম মৌমিতা চক্রবর্তী, রানীবালায় গার্লস হাই স্কুলে পড়ে। কোন ক্লাস? ক্লাস 10 এ পড়ে, এই সামনে মাধ্যমিক দেবে। দাদা আমরা চাই আমার বাচ্চা আমার বুকি ফিরিয়ে দিতে। মৌমিতার মা বলেন, আমরা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছি, তবে জোর কদমে তদন্ত চালাচ্ছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। ওইরকমই স্কুলে গেছে, আমরা জানতেছি যে স্কুলে গেছে, 4 যখন বেজে গেছে সব বাচ্চারা আসতেছে, আমাদের বেজে কেন আসছে না? বৌমার বলতেছি, বৌমা আমার মন কিন্তু ভালো লাগছে না, সবাই আসতেছে তার কেন পাত্তা নেই? তাই আমি যাবার ছুটি বেরোলাম যে ও মেয়ে বন্ধু কেটা আছে, তা মেয়ে বন্ধু তো অনেক আছে, তা চিনি না, তুমি একটা চিনি তার বাড়ি গেলাম। তার বাড়ি যেই জিজ্ঞাসা করলাম, বললো কি আমার শরীর খারাপ আমি স্কুলে যাইনি। ওখান থেকে বাড়ি এসে সবারই খুব সবার কাছে করলাম, আমার ছেলে নাম ছিল না, আমার মেয়ের নানির নাম মৌমিতা চক্রবর্তী। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।